ভারতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ইতিমধ্যে গোয়েন্দা পুলিশকেও জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদোস বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গের বারৈনগর থানায় এমপি আজিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি ডায়েরিতে বলা হয় গত বারো মে বারোই নগরের গোপালের বাড়িতেই ওঠেন এমপি আজিম তেরো মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও না এসে গোপালের মুঠো ফোনে খুদে বার্তায় জানান বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা তার পনেরো মে ফের বার্তা পাঠিয়ে এমপি আজিম জানান দিল্লিতে পৌঁছেছেন তবে ভিআইপিরা থাকায় ফোন করতেও নিষেধ করেন তিনি এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ চার আসনে এমপি আনারের এদিকে আজ সকালে তার পরিবার সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঝিনাইদহ চার আসনের সাধারণ মানুষ বলছেন দ্রুত তাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা হোক নেতা কর্মী সহ পরিবারের সদস্যবৃন্দ সবাই আসলে দুশ্চিন্তাগ্রস্ত যে প্রিয় নেতা আমাদের মাঝে সুস্থভাবে আবার ফিরে আসুক এই কামনা আমরা সবাই করি সবাই আতঙ্কগ্রহস্থ চিন্তাগ্রস্ত যোগাযোগ না হওয়ার কারণে এমত অবস্থায় আমরা আমার প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়ার প্রিয় নেতা সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসে আমরা বিশ্বাস করি তিনি খুব দ্রুতই বা আমাদের মাঝে ফিরবেন আমরা সকলে তার জন্য যেন দোয়া করেন এবং সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি দর্শক এ বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সগমী শিপলু জামান চার দিন নিখোঁজ থাকায় এমপির পরিবার স্বজন ও নেতাকর্মীরা কি বলছেন আর পরিবারের সদস্যরা ভারতে পৌঁছেছেন কিনা আমাদের জানাবেন আর এই নিখোঁজের ব্যাপারে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের সামনে তুলে ধরবেন সাথী আপনি যেমনটি বলছিলেন যে আমি ঠিক সকাল থেকে এই চার সংসদ সদস্য এমপি বাড়ির সামনে অবস্থান করছি আসলে আজকে আমি কথা বলেছি চার সংসদ সদস্য আনীম আনারের একান্ত সচিব এবং তার কন্যার সাথে তিনি আমাকে জানিয়েছেন যে যে একটি তার পরিবার থেকে তার চাচাতো ভাই সাইমন সে ভারতে অবস্থান করছেন আমি সাইমনের সাথে মোবাইল ফোনে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত চার সংসদ সদস্য আনার লো আনারের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি তবে আমি আপনাকে দেখাই যে আসলে তাকে সন্ধান না পেয়ে তার পরিবার পরিজন উদ্বিগ্ন হয়ে আসছে আমি যেখানটা অবস্থান করছি এটা জেদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিমের আনারের বাড়ির সামনে ঠিক এই বাড়ি থেকে তিনি এগারো তারিখে অর্থাৎ এগারো তারিখ সকালবেলা তিনি এই বাড়ি থেকে বের হয়ে যান ভারতের উদ্দেশ্যে তিনি দর্শনা স্থল বন্দর দিয়ে গেঁদে বর্ডার হয়ে তিনি ভারতে যান সেখানে তার বন্ধুর বাড়ি গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি ওঠেন ওঠার পর সেখান থেকে তিনি চিকিৎসার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পরেই তিনি কিন্তু তার বাড়িতে ফিরে আসেননি এবং তখন থেকে তার মোবাইল ফোন বন্ধ এই বন্ধ হওয়ার কারণে তার পরিবার পরিজন এবং তার নেতা কর্মীরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছে আপনাকে দেখাই যে তার এলাকায় কিন্তু শুনশান অবস্থা বিরাজ করছে এখনো পর্যন্ত আজকে এই পাঁচ দিন হলো স্থানীয় সাংসদের কিন্তু কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি তবে প্রশাসনের সাথে আমি কথা বলেছি জ্রেদা পুলিশ সুপার তিনি আমাকে জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারত যৌথ উদ্যোগে তাকে তার সন্ধান জানার জন্য প্রচেষ্টা চলছে এবং আশা করছি খুব দ্রুত আমরা তেমন ভালো কোনো সংবাদ আপনাকে দিতে পারবো আমরা জানতে পেরেছি আর আরেকটা বিষয় জানা রাখি যে আমরা কথা বলেছি ভারতে সেখানকার যে সংসদের যে ভাতিজা আছেন সাইমনের সাথে তিনি আমাকে বলেছেন যে সেখানে তার বিরুদ্ধে সেখানে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এই ছিল আমার কাছে জেদা চারশো আচারের সর্বশেষ সংবাদ ধন্যবাদ আপনাকে